হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুষ্কা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা জানো আমি কাল রাতেই একটা মিও আমোরে নিয়ে ভিডিও পোস্ট করেছিলাম, অলরেডি তোমরা হয়তো জানো। তো আমি আজ সকাল সকাল গেছিলাম মিও আমোরে স্টোরে নাকতলা আউটলেটটাতে কিছু কিছু জিনিস কিনে ফেলতে। আমিও লোভ সামলাতে না পেরে যা পেরেছি নিয়ে চলে এসেছি। তোমাদের সাথে কিছু কিছু আমি মোমেন্টস শেয়ার করছি সেগুলোর। তো তোমাদের আমি খুলে খুলে একটু সবটা শেয়ার করি, চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা, প্যাকেটগুলো রাস্তায় আস্তে আস্তে এই অবস্থা হয়েছে। কিছু মনে করো না, যা কেকটাও ঘেটে গেছে, কি অবস্থা। যাই হোক, কিছু করার নেই। অ্যালমন্ডের চাংসগুলো দেওয়ার জন্য অ্যাপিয়ারেন্সটাও কিন্তু খুব অসাধারণ লাগছে, তোমরা কি বলো গাইজ? কি অবস্থা দেখো, আমার একটা প্যাকেটও খুলতে পারছি না। সারাদিন না কাজ করে বসে বসে খেলে তো এটাই হওয়ার ছিল গাইজ। যাই হোক, এটা কিন্তু আমার বেশি অ্যাট্রাকটিভ লাগলো গাইজ। তো দেখা যাক, তো চলো একদম লাস্ট আইটেমটা এবার আনপ্যাক করা যাক। এই প্রত্যেকটা আইটেমই কিন্তু 30 rupees করেছিল, বুঝতেই পারছো সকাল সকাল কিভাবে অ্যাটাক করেছিল গাইজ। যেটা এনেছি পনির টিক্কা। এত কথা বলতে গিয়ে হাঁপিয়ে গেলাম, বাপরে। এবার ঝাঁপিয়ে পড়ি চলো। ডেকোরেশনটা খুবই অ্যাট্রাকটিভ ছিল, যার জন্য আর লোভ সামলাতে না পেরে ট্রাই করলাম চোকো হ্যাজেলনাট। চকলেটের যেরকম ফ্লেভার হয় সেরকমই, 30 rupees-এ যে কম্প্রোমাইজ করেছে কিছু কোয়ালিটি সেরকম কিন্তু একদমই নয়। যেরকম ওদের কোয়ালিটি হয় সবসময় সেরকমই কোয়ালিটি। আমার বেশ ভালোই লাগলো এই আইটেমটা। আর বেশ নাটসও দেওয়া আছে, খুব ফ্লেভারটা ভালো ফিলিং পেলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে আলমন্ড দেওয়া আছে, মুখে খুব ভালোভাবে একটা ফ্লেভারটা লাগছে আলমন্ডের। দেখাই এবারে, এটা হচ্ছে ওয়েফার্স হয় না চকলেটের, যেটা ওয়েফার্সটা দেওয়া থাকে ওটা দিয়েই বলটা আর কি। নেক্সট আমি ট্রাই করছি আলমন্ড চোকো স্কচ। তোমরা দেখতে পাচ্ছ আলমন্ডটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে, আলমন্ডে বড় বড় চাঙ্ক দেওয়া আছে। খেয়ে দেখি এবার তুমি। কিন্তু ভরে ভরে দেওয়া আছে যা দেখলাম, এটাও কিন্তু বেশ ভালো ছিল। উপরে ডার্ক চকলেটের একটা মোটা লেয়ার দেওয়া ছিল, আর নিচে যেরকম ব্রেড থাকে সেরকম। ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রিটাও অ্যাজ ইউজুয়াল ছিল, টাকার জন্য কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হয়নি। সরি, আমি এটার নামটা একটু ভুল বলে ফেলেছি, এটা পনির টিক্কা মশালা রোল। আমি কিন্তু একদমই লাস্ট আইটেমের ওপর অ্যাটাক করে ফেলেছি, দেখতেই পাচ্ছ পনির টিক্কা মশালা রোল। জাস্ট আমার তো দেখেই লোভ লাগছে, দেখি এবার কি আছে না আছে ভেতরে। রোলটা কিন্তু প্রচণ্ড সফট ছিল, প্রচণ্ড সফট, একদম ফ্রেশ যাকে বলে। ব্রেডটাই যে শুধু নরম একদমই কিন্তু নয়, তার সাথে সাথে স্টাফিংটাও খুবই সুন্দরভাবে দেওয়া আছে, আর মশলার সাথে পনিরটাও যথেষ্ট পরিমাণে দেওয়া। তোমাদেরকে আমি পনিরের সাইজটা একটু ভালো করে দেখাচ্ছি। তো তোমরা দেখো পনিরের সাইজটাও কিন্তু বেশ মোটামুটি রয়েছে, আর পনিরটা কিন্তু একদম টাইট টাইট পনির। প্রচুর কথা বলে ফেলেছি, তো এবার আমি খেয়ে দেখি একটুকুনি। কোয়ালিটি কোয়ান্টিটি সবই তো ভালো বুঝলাম, কিন্তু খেতে কেমন এবার দেখি। উফ, কি টেস্ট, মানে দেখতে যত না ভালো খেতে আরও বেশি ভালো। অবশ্যই তোমরা এটা খেয়ে দেখো যারা মিস করছো। আমার কিন্তু ওভারঅল বেশ ভালো লাগলো, সব থেকে বেশি ভালো লেগেছে পনির টিক্কা মশালা রোল। যারা এখনও খাওনি তারা অবশ্যই অবশ্যই খেও, এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের মতামত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, এবং তুমি যদি নতুন হও আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও। এবং আশা করছি ভালো লেগেছে তোমাদের ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ।